কন্ডিশন, রাস্তা কন্ডিশন দেখুন, আমরা আফলং থেকে ইয়ার গাড়ি লইয়া এমন অবস্থা যে গাড়ি লইয়া শিলচর হওয়া যায় না। রাস্তার এত কন্ডিশন খারাপ, কিছু হওয়ার নাই। আফলং থেকে আইতে আমরা যে জায়গায় 3 ঘন্টা লাগে, এই জায়গায় 6 ঘন্টা 7 ঘন্টা লাগে আমরা শিলচর আইতে। এর মধ্যে রাস্তার মধ্যে দেখুন, আপনারা নিজে দেখুন গাড়ির কতটুকু ব্লক আছে, রাস্তা ব্লক। একটু জায়গায় যাইমু 3 কিলোমিটার যেতে পারি না, রাস্তা ব্লক। 3 কিলোমিটার যেতে পারি না, রাস্তা ব্লক। না মেনটেন্স হন না, মেনটেন্স হইলে তো রাস্তা ব্লক হওয়ার কথা না, রাস্তা একদম খারাপ হওয়ার কথা না, কোনো মেনটেন্স নাই। এখন বর্তমানে আমার গাড়ি আমি 3 ঘন্টায় আমি উঠাইছি। রাস্তা আমার মে কিয়া বলেগা স্যার, সুবে আমলোক 9 বাজে কো নিকলা থা, কাপুচড়া মে আমি তো আধা ঘন্টা কা রাস্তা, আধা ঘন্টা লাগ গিয়া আতে আতে। ইতনা রাস্তা খারাপ মত বলি আকে গাড়ি ভি আপ গাড়ি ইতনা ছুট জাতা একবার মে, কম সে কম উস দিন তো 1500 গাড়ি একবার মে ছুট জাতা। আমলোক আর কুছ প্যাসেঞ্জার কুছ গাড়ি আ গিয়া ইতনা তবলি হওয়া জাতা হে মত বলি কি প্যাসেঞ্জার কো ডেলিভারি কেস হো গাতা, পুরা বহুত দিক্কত হো জায়গা রাস্তা মে। রাস্তা ছোটা হো গিয়া, আমি কোম্পানি কাম করা হ্যায় তো ভি রাস্তা তো ক্লিয়ার কর রহে হ্যায় উনলোক, জিতনা সব সক রহা হ্যায় উনলোক তো কাজ তক কাম কর রহা হ্যায়। দেখ, প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর এটা সপোন আছিল যে সৌরাষ্ট্রর লগত শিলচরক চাইলংযুক্ত পথরে কানেক্টিং করব লাগে বা সংযোগ করব লাগে, আর এই সপন আগত রাখি শিলচর সৌরাষ্ট্র চাইলংযুক্ত রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণ কামর সূচনা হয়েছিল। কিন্তু দেশের আন আন ঠাইত এই চাইলংযুক্ত পথ নির্মাণ কাম কেবা বছর আগতে সম্পূর্ণ হয়েছে, যদিও ব্যতিক্রম হয়ে গেল পাহাড়িয়া ডিমা হাসাও জেলার। ডিমা হাসাও জেলার এতালেকে নেরিমবাংলোর বালাসরালেকে এতালেকে পথ নির্মাণ কাম সম্পূর্ণ হয়ে উঠা নাই। আর মানে বর্তমানে উপস্থিত আছো জাতিঙ্গা আর হারংগজার মাজমজিয়া, যে 25 কিলোমিটার ঠাই আছে এই মাজমজিয়া ঠাই। এই পথ নির্মাণ কাম 2011 চন আরম্ভ হয়েছে, যদিও এটা 13 বছর পাছতো কিন্তু এই পথ নির্মাণ কাম সম্পূর্ণ হয়ে উঠা নাই। বর্তমানে এই 25 কিলোমিটার পথ নির্মাণের নতুনক দায়িত্ব লাভ করেছে আহমেদাবাদের দীনেশ চন্দ্র আগরওয়াল আর ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড নামের একটা ঠিকাদারি গুটে। কিন্তু এই গুটে যদিও নির্মাণ কাম করে আছে, কিন্তু বর্তমান যেটা পথ আছে, যে পথে বর্তমানে গাড়ি বা যান বাহন চলাচল করে আছে, এই পথ সুচল রখার ক্ষেত্রে কিন্তু কোনো ব্যবস্থা হাতত লওয়া নাই। আনহাতে রাষ্ট্রীয় রাজমার্গ প্রাধিকরণ কর্তৃপক্ষ এই ক্ষেত্রে নিমাত, আর তারবাবে প্রতিদিনে এই পথত দুর্ঘটনা একটা নিয়মীয় একটা কার্যত পরিণত হয়েছে। আনহাতে প্রতিদিনে এই পথত যানজটর সৃষ্টি করে আইছে, কিন্তু নিমাত কর্তৃপক্ষ নিমাত আমার ডিমা হাসাও জেলা প্রশাসনও, আর যার বাবেই প্রতিদিনে দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আসলে এই পথটি হয়ে গেল বরাক আর ব্রহ্মপুত্রের একটা লাইফলাইন বলে কব পড়ে, কেন পাহাড়িয়া ডিমা হাসাও জেলার লগতে যে 3টা রাজ্য আছে, মণিপুর, মিজোরাম আর ত্রিপুরা, লগতে বরাক উপত্যকা, এই গোটেই এলাকাটো এই পথর উপরতে নির্ভরশীল। কিন্তু এই ক্ষেত্রত কর্তৃপক্ষ যেভাবে গুরুত্ব দিব লাগিছিল তেওঁলোকে গুরুত্ব দিয়া নাই, আর যার বাবেই বর্তমানে এই পথর অবস্থা এটা একটা তথৈবশ অবস্থাত আছে। আর কেতিয়ালৈ এই পথ আসলে চাইলংযুক্ত পথত রূপান্তরিত হব বা কেতিয়ালৈ এই পথ সুচল হয়ে উঠিব কোৱাটো টান। হারঙ্গা যাওয়ারপরা ক্যামেরাত সুখান্ত লাবং বিশ্বাসের সঙ্গে মই পঙ্কজ কুমার দেব, নিউজ 18 অসম, নর্থ ইস্ট। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।